ওকে সি দ্য নেক্সট পার্ট। পেটি ক্যাশবুক বললাম দুটো টাইপ, একটা সিম্পল পেটি ক্যাশবুক, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল পেটি ক্যাশবুক। তো সিম্পল পেটি ক্যাশবুক কি করে বানাতে হয় দ্যাট উই হ্যাভ লার্নড। এবার একটা ইস্যু দেখ, আমরা দেখলাম যে মেন ক্যাশিয়ার যিনি থাকেন, মেন ক্যাশিয়ার কি করে টাকা দেয়, কাকে? পেটি ক্যাশিয়ারকে। তো পেটি ক্যাশিয়ার সেই টাকা নিয়ে খরচা করে। এখন কোয়েশ্চেন হচ্ছে স্যার, মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে কখন টাকা দেবে, কত টাকা দেবে? স্যার এই মেন ক্যাশিয়ার যখন পেটি ক্যাশিয়ারকে টাকা দেয়, সেটা একটা সিস্টেমে দেয়। দুটো সিস্টেম ফলো করতে পারে মেন ক্যাশিয়ার। আমি কি বললাম, মেন ক্যাশিয়ার যে পেটি ক্যাশিয়ারকে টাকা দেবে সেটা দুটো সিস্টেমে দিতে পারে। একটাকে আমরা বলছি অর্ডিনারি সিস্টেম। অর্ডিনারি সিস্টেমটা কি হয়, মেন ক্যাশিয়ার ধরো পেটি ক্যাশিয়ারকে 5,000 টাকা দিল মান্থের 1 তারিখে, 1 জান 2023। পেটি ক্যাশিয়ার খরচা করছে, যখন টাকা প্রায় শেষ হয়ে যাবে পেটি ক্যাশিয়ারের হাতে, সেটা 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, যখন এই 5,000 টাকা পেটি ক্যাশিয়ারের হাতে প্রায় শেষ হতে চলেছে বা অলমোস্ট শেষ হয়ে গেছে, তখন পেটি ক্যাশিয়ার আবার মেন ক্যাশিয়ারকে বলবে যে আমার হাতে টাকা শেষ, তখন মেন ক্যাশিয়ার আবার টাকা দেবে। এটা একটা সিস্টেম যেটাকে আমরা বলি অর্ডিনারি সিস্টেম অফ পেইং ক্যাশ টু দি পেটি ক্যাশিয়ার। আর আরেকটা সিস্টেম ফলো করে যেটাকে আমরা বলি ইমপ্রেস সিস্টেম। ইমপ্রেস সিস্টেম, ইমপ্রেস সিস্টেমে কি হয়, 5,000 টাকা মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে দিল 1 জান 2023-তে, ফাইন। এবার মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে বলবে যে জানুয়ারি মাসে তোমার খরচা তুমি করো। জানুয়ারি মাসে ধরো খরচা করেছে সাপোজ 3,000, তাহলে কত টাকা ব্যালেন্স পড়ে আছে পেটি ক্যাশিয়ারের হাতে? স্যার অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি দ্য ব্যালেন্স ইন হ্যান্ড অফ পেটি ক্যাশিয়ার 2,000। ফেব্রুয়ারির 1 তারিখ যখন নেক্সট মান্থের শুরুতে মেন ক্যাশিয়ার কি করবে, যে টাকাটা পেটি ক্যাশিয়ার খরচা করেছে জানুয়ারি মাসে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট মেন ক্যাশিয়ার আবার রিএম্বার্স করে দেবে পেটি ক্যাশিয়ারকে। তাহলে কি হবে, ফেব্রুয়ারি মান্থের শুরুতে তো অলরেডি 2,000 ওর হাতে ছিল, আবার লাস্ট মান্থের যতটুকু এক্সপেন্স সেই ইকুয়াল অ্যামাউন্ট যখন 3,000 ওকে দিয়ে দেবে, আবার পেটি ক্যাশিয়ারের হাতে ফেব্রুয়ারির শুরুতে কত হয়ে যাবে, 5,000 টাকা। তার মানে ইমপ্রেস সিস্টেমে কি হয়, প্রত্যেক মান্থের শুরুতে একটা সার্টেন অ্যামাউন্ট পেটি ক্যাশিয়ারের হাতে থাকবে। ফান্ডা হচ্ছে জানুয়ারিতে 5,000 টাকা দিয়েছি পেটি ক্যাশিয়ারকে, বললাম তুই খরচা কর, যতটুকু খরচা হবে পরের মান্থের শুরুতে আবার সেটা আমি তোকে দিয়ে দেবো। তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ এভরি মান্থ পেটি ক্যাশিয়ারের হাতে কত থাকছে, 5,000। তো এইভাবে যখন ক্যাশ রিলিজ করে মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে, সেটাকে আমরা বলি ইমপ্রেস সিস্টেম অফ পেটি ক্যাশ। অর্ডিনারি সিস্টেমে কি ছিল, টাকা দিলাম শেষ হলে তবে আসবি, সে 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, শেষ হলে তবে আসবি, বা শেষ হতে হতে 2-5 টাকা থাকতে থাকতে আসবি। আর ইমপ্রেস সিস্টেমে কি, যতটুকু খরচা হয়েছে ততটুকু পরের মান্থের শুরুতে আবার রিলিজ করে দেবে, তার মানে এভরি মান্থের বিগিনিং এ পেটি ক্যাশের হাতের অ্যামাউন্টটা কি সেম হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ কল পেটি ক্যাশ উইথ ইমপ্রেস সিস্টেম। জেনারেলি সামসে যদি মেনশন করে তবে ইমপ্রেসের কথা ভাববে, আদারওয়াইজ সিম্পল পেটি ক্যাশ বুক যে বানাচ্ছি সেটা অর্ডিনারি সিস্টেমই ভাববে। তো স্যার একটা ইমপ্রেস সিস্টেমের একটা ডেটা আমি তোমাদের একটু এক্সপ্লেইন করি যে কিভাবে সামসটা করতে হয়। স্যার আলটিমেটলি জিনিসটা শুধু ব্যালেন্স শিটই বার করার পর আর একটা স্টেপ এগোতে হবে যদি ইমপ্রেস সিস্টেমে করি। আমি স্টোরি করে বলে সামসটা সলভ করে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো এই যে সামসটা বললাম, মান্থের শুরুতে মেন ক্যাশিয়ার কত দিয়েছে, 5,000 টাকা। সো আমরা মাসের 1 তারিখে ডেট লিখছি 1/1/23, কি বলে লিখলাম, টু ক্যাশ। কত টাকা ঢুকেছে পেটি ক্যাশিয়ারের হাতে, 5,000 টাকা, ফাইন। জানুয়ারি মাসের 5 তারিখে পেটি ক্যাশিয়ার কনভিয়েন্স খরচা করেছে, CONVYANCE, 500 টাকা। পোস্টেজ খরচা করেছে সে 700 টাকা, আর স্টেশনারি 7×5=1,800 টাকা। এই টোটাল জানুয়ারি মাসের খরচা, এটা 8 তারিখে, এটা 23 তারিখে, বাস আর কোনো খরচা নেই। আমরা ব্যালেন্স টানবো স্যার, ব্যালেন্স কিভাবে টানবো, একটু ওপরের দিকে, নিচে একটু জায়গা রাখবো। দিস সাইড টোটাল 5,000, 5,000,
এখানে বাই ব্যালেন্স সিডি টেনে নেবো আগে, বাই ব্যালেন্স সিডি কত 5,000 ছিল, তার থেকে এখানে খরচা হয়েছে কত 3,000, তাহলে ব্যালেন্স কত থাকছে 2,000। সেই বাই ব্যালেন্স সিডিটাকে আবার আমরা এখানে লিখব টু ব্যালেন্স বিডি, ঠিক এই টোটালের নিচটায় টু ব্যালেন্স বিডি বলে এখানে লিখছি কত টাকা ব্যালেন্স 2,000। এখানে তো স্টেটমেন্ট লেখার একটাই পার্টিকুলার, এই যে সিডিটা না, এই যে বাই ব্যালেন্স সিডিটা লিখলাম সেটাকেই আমি টু ব্যালেন্স বিডি বলে 2,000 টাকা ব্যালেন্স। এবার ইমপ্রেস সিস্টেম মানে আবার মান্থের শুরুতে সেম অ্যামাউন্ট হতে হবে, তখন আবার এর নিচে লিখে দেবো টু ক্যাশ, মেন ক্যাশিয়ার আবার কত টাকা দিয়ে দিল 3,000 টাকা, তাহলে পরের মান্থের শুরুতে আবার ব্যালেন্সটা কত দাঁড়িয়ে গেল 5,000। আবার এখান থেকে প্রসিড করা হবে নেক্সট মান্থ। সো কিছুই না, ইমপ্রেস সিস্টেম মানে কি, আমরা যদি সিম্পল পেটি ক্যাশ অর্ডিনারি সিস্টেমে করি এখানেই ছেড়ে দিচ্ছি সাম, আর ইমপ্রেস সিস্টেম যদি সামসে মেনশন করে কে মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারের ইমপ্রেস সিস্টেমে ক্যাশ রিলিজ করছে এবং এত টাকা মেনটেন করতে চায়, তখন সিডিটাকে বিডি টানবে, বিডি টেনে দেখবে 2,000 টাকা ব্যালেন্স এসছে, তাহলে আগের মান্থের এক্সপেন্স কত ছিল 3,000, সেই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আবার ক্যাশ দিয়ে দেবে, তো টু ক্যাশ বলে 3,000 টাকা দিয়ে, তাহলে পরের মান্থের শুরুতে আবার পেটি ক্যাশিয়ারের হাতে কত হয়ে গেল 5,000 টাকা। এবার এই পরের মান্থে আবার খরচা যেটা হবে সেই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আবার মেন ক্যাশিয়ার দিয়ে দেবে, তাহলে মার্চ মাসের শুরুতে কি আবার পেটি ক্যাশিয়ারের হাতে সেম অ্যামাউন্ট হয়ে যাবে। ইজ দ্যাট ওকে? সো দিস ইজ কল ইমপ্রেস সিস্টেম অফ পেটি ক্যাশ। বুকে এসো পেজ নাম্বার 10.3। টিএস গ্রেওয়াল পেজ নাম্বার 10.3। সামসটা সলিউশন করে দেওয়া আছে, এটা ইলাস্ট্রেশন, বিকজ সিম্পল পেটি ক্যাশ বুকে ইমপ্রেস সিস্টেম তোমাদের এক্সারসাইজে সামস নেই, সো আমি ইলাস্ট্রেশন ধরেই করছি, জিনিসটার কনসেপ্ট একটু বুঝে নাও। দেখো কি বলছে সামস, একটু পড়ে নেই, ইলাস্ট্রেশন 2। ফ্রম দি ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার আ পেটি ক্যাশ বুক। স্যার সিম্পল পেটি ক্যাশ বুক, অ্যানালিটিক্যাল টার্মটা না বললে অলওয়েজ রিমেম্বার কে তোমাকে সিম্পল পেটি ক্যাশ বুক করতে বলেছে। এবার তুমি যে ইমপ্রেস সিস্টেম করবে কি করবে না কি করে বুঝবে, দেখো অঙ্কের একদম নিচের লাইনে কি বলছে, ইফ দ্য ইমপ্রেসড অ্যামাউন্ট ইজ 3,000, ইমপ্রেসড অ্যামাউন্ট ইজ 3,000 মানে প্রত্যেক মান্থের বিগিনিং এ পেটি ক্যাশিয়ারের হাতে যেন 3,000 টাকা মেনটেন হয়, শো হোয়াট অ্যামাউন্ট দ্য পেটি ক্যাশিয়ার উইল ড্র ইন দ্য বিগিনিং অফ নেক্সট মান্থ, দেখাও কত টাকা পেটি ক্যাশিয়ার পাবে নেক্সট মান্থে। তো কিভাবে প্রিপেয়ার করব, নর্মালি আগে করি, ফার্স্ট কত তারিখ আছে, 1 তারিখ, ফার্স্ট এপ্রিল, তো ফার্স্ট এপ্রিলে মেন ক্যাশিয়ারের কাছে কত পেয়েছে, ড্রিউ ক্যাশ ফর পেটি এক্সপেন্সেস 3,000, সো টু ক্যাশ, টাকা ঢুকলো কত, ইটস 3,000, ফাইন। এরপর এক্সপেন্স গুলো ফাটাফাট লিখে নেই, স্যার 3 তারিখে বাই কি খরচা আছে, পোস্টেজ, বাই পোস্টেজ কত টাকা আছে 300, নেক্সট কি খরচা আছে, বাই টেলিফোন বিল, শর্টে লিখছি আমি কত আছে 400, নেক্সট কি আছে, বাই বাই কার্টেজ কত আছে 140, নেক্সট বাই ইলেকট্রিসিটি বিল কত আছে 500, নেক্সট সানড্রি এক্সপেন্স, ওই কতকটা মিসলেনিয়াস টাইপ, সানড্রি এক্সপেন্স ইজ হাউ মাচ 100, নেক্সট ট্যাক্সি ফেয়ার, সো বাই ট্যাক্সি ফেয়ার 240, ঠিক আছে। তো স্যার এই স্টেজে ক্লোজ করব, ব্যালেন্স সিডিটা টানবো, স্যার দিস সাইড 3,000, এই 3,000 এখানেও লিখবো স্যার, এবার 3,000 থেকে এইগুলোকে মাইনাস করব, আই উইল গেট দ্য ব্যালেন্স হিয়ার বাই ব্যালেন্স সিডি, সো খরচা করার পর পেটি ক্যাশিয়ার হাতে মান্থের এন্ডে ব্যালেন্স পড়ে আছে 1,320। এটাকেই আবার আমি যদি সিম্পল পেটি ক্যাশ বুক উইদাউট ইমপ্রেস করতাম এখানেই ছেড়ে দিতাম সামস, কিন্তু ইমপ্রেসের একটা লাইন বলে দিয়েছে, তো বাই ব্যালেন্স সিডি কে আমি আবার এই টোটালের নিচে কি টু ব্যালেন্স বিডি টানছি, ডেটগুলো এখানে দিতে থাকবো, রেসপেক্টিভ ডেট এখানে দেবো, সিডির ডেটটা মান্থের লাস্ট ডেট দেবো 30th April, আর বিডির ডেটটা পরে 1st May দেবো, টু ব্যালেন্স বিডি কত টানবো স্যার 1,320,
কিন্তু ইমপ্রেস সিস্টেম কত 3000 মেনটেন করতে বলেছে, তার মানে 3000 টাকা ওপেনিং এ ব্যালেন্স হতে হবে। সো আগেন আমি লিখবো টু ক্যাশ, তাহলে কত টাকা দিলে 3000 হয়ে যাবে স্যার, এখানে 1320 এর সাথে আরো মেন ক্যাশিয়ারের কাছ থেকে 1680 আসবে, তাহলে হয়ে গেল কত 3000। দ্যাট মিন্স লাস্ট মান্থে যেটা এক্সপেন্সের টোটাল হয়েছিল দ্যাট অ্যামাউন্ট উইল বি রিলিজড বাই দ্য মেন ক্যাশিয়ার। এটা টোটাল করলে তুমি পাবে দিস টোটাল, তুমি দেখবে ইফ ইউ টোটাল দিস অ্যামাউন্ট 1680, লাস্ট মান্থে যেটা খরচা সেটাই আবার মেন ক্যাশিয়ার তোমার হাতে দিয়ে দেবে। সো আগেন দ্য ব্যালেন্স ইন ইউর হ্যান্ড উইল বি 3000। বুঝতে পারছি ইন্টারেস্টের কনসেপ্টটা স্যার? সিম্পল, ভেরি সিম্পল স্যার, লাস্ট মান্থে যে খরচা হয়েছে সেটাই আবার পরের মান্থের শুরুতে মেন ক্যাশিয়ার রিলিজ করে দেবে। তাহলে প্রত্যেক মান্থের শুরুতে কি হচ্ছে, পেটি ক্যাশিয়ার হাতে একটা সার্টেন অ্যামাউন্ট থাকছে, কতটা বলতো থাকছে 3000 করে ইন দিস সামস। সো দিস ইজ সিম্পল পেটি ক্যাশ বুক উইথ ইম্প্রেস সিস্টেম অফ ক্যাশ। ওকে, এটা করবার দরকার আছে? না।